E pusto vai! কি কি হয়েছে বাবান বাবান ওট ও সাবধান দুকে বাবু সাবধান ও মেঝেতে কি সব জানো পড়ে আছে সত্যি তো কি পড়ে আছে ওটা মনে তো হচ্ছে তেল দাও তো ওরে বাবা রে সাবধানে সাবধানে আর সাবধান আমার কোর্টটা মনে হয় কোনোদিনও ঠিক হবে না রে চোদ্দা ভাই খুলে গেছে মনে হচ্ছে আমি শিওর এটা পুষ্পা ভাইয়ের কাজ এখানে ইচ্ছা করে তেল ফেলেছি যাতে আমি আগাছা খেয়ে পড়ে যাই তাই না আরে আশ্চর্য পুষ্পা ভাই কেন এরকম কাজ করবে তোর সাথে কিসের শত্রুতা পুষ্পা ভাই একদম সহি বাত বলছো দুঃখী বাবু আমি কি করলাম আরে কীটাণু বাবু আমি কিছু করিনি তোমরা শুধু শুধু আমাকে অপমান করছো আমি এখান থেকে চলে যাব থাকবো না আমি এখানে চলে পুষ্পা ভাই কি হচ্ছে শান্ত হও না একটু এরকম করো না দাঁড়াও ভাইয়া তুমি এখন যাও বাবানকে তুলে দাও তো ঘরে ওকে বিছানায় শুয়ে দাও একটু খুলে গেল রে খুলে গেল সাবধানে 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 ও নাই ম্যাডাম এবার কি হবে আপনাদের তো প্ল্যান ছিল বাইরে বেরোনোর এবার তো আর সেসব হবে না না তো তাহলে এক কাম করে আপনি বাড়ি চলে যান বাড়ি হ্যাঁ আমি বরং তাই যাই এইভাবে এইভাবে বাবান আমি তোমার সব প্ল্যান একের পর এক পাঞ্চাল করব এইভাবে তোমাকে শাস্তি দেওয়া তো সবে শুরু হলো এবার দেখো আর কি কি শাস্তি পেতে হয় তোমায় শুধু দেখো তুমি ওই দিকটা গোছা আমি এগুলো দেখি কি অবস্থা করে রেখেছে দেখো সাবধানে সাবধানে আস্তে 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 ওরে ওরে আয় কোমরটা কিরকম করে দিল না আমার এখানে বস এখানে বস আহ সাবধানে সাবধানে আয় দ্রুত জুতো কি খুলবো হাড় ফাড় খুলে দিয়েছে পরে জুতো সব ওই পুষতে ভাই তোস হাই দাইয়া আমি আবার কি করলাম গো কি হয়েছে কে কি হয়েছে বাবান আরে বাবানের কি হয়েছে বলবি তো বাবান ও বাবান আকাশ কি হয়েছে রে বাবান কি হয়েছে বাবা পড়ে গেছি মা পড়ে গেছিস ও পড়ে গেছি শুনে পড়ে গেছি মানে কি আর কি পড়ে গেছি মানে পড়ে গেছি মানে দূর বাবা কি করে পড়লি কোথায় পড়লি সেটা তো বল ওই তো ছোটবার ঘরের সামনে মা আমার না কোমরে খুব জোরে লেগেছে সে কি কি করে পড়ে গেলি ওই তো সবাই পুষ্ট ভাইয়ের জন্য ওই মেঝেতে তেল ফেলে রেখেছিল আমাকে আমাকে চিৎকার করে ডেকে বললো আমার ঘরে নাকি বাঁদর ঢুকেছে বাঁদর ঢুকেছে তাই না আরে আরে সচ মে ঘর মে বাঁদর মতলব মতলব বিল্লি ঢুকেছিল ও প্যারি ম্যাডাম তো দেখেছে যে ঘরের হালাত কি ছিল আমি কিছু করিনি আমি কেন তেল ফেলতে যাব মেঝেতে এই তবে কি আমার ছেলে মিথ্যে কথা বলছে নাকি হ্যাঁ আরে কিটানু বাবু দিমাগ খারাপ আছে
শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে। চিৎপটাং হয়ে নিজে উল্টে পড়ে গেছে, এখন উল্টো পাল্টা কথা বলছে, আমাকে দোষ দিচ্ছে। ও বাংলায় একটা কথা আছে না, যারে দেখতে নারী তার চলন বেকা। এই চুপ, একদম চুপ। মেঝেতে তেল ফেলে রেখে এখন প্রবাদ বাক্য জানা হচ্ছে, প্রবাদ বাক্য দেখেছো মা? আরে আরে কেন রে বাবা, ও তেল আমি মেঝেতে কেন ফেলে রাখবো? ও তেল হলো খাবার জিনিস, ও রান্নায় দিতে হয় তেল। ও তেল আমি মেঝেতে ফেলতে যাব? ও তেল অত দামি তেল, ও জিন্দগি মে আমি রায় মাখিনি, মাথায় মাখিনি, ও তেল আমি মেঝেতে ফেলে রাখতে যাব? আমার কি দিমাগ খারাপ আছে? তাহলে ও পড়লো কি করে? আরে আই ইকিটানু বাবু নাই, দিমাগ একদম খারাপ আছে। ও কি দেখতে কি দেখেছে, চিৎপটাং হয়ে পড়ে গেছে, এখন আমাকে দোষ দিচ্ছে। আরে নাচ না জানলে আঙ্গানটে এরা, এখন আমাকে দোষ দিচ্ছে। আর বাজে কথা বলছো হ্যাঁ পুষ্পা ভাই? এই বাড়ি ঘর তোর মোছামুছি করে কে? মোছামুছি করো তো তুমি, সারা দিন তো ঘর মুছে যাচ্ছ, মুছে যাচ্ছ, মুছে যাচ্ছ। তাহলে তুমি এতবার করে ঘর মোছার পরে মেঝেতে তেল পড়ে থাকে কি করে? আরে চাচিজি কি বলি বলেন তো আপনাকে, আপ তো হামেশা আপনার বেটার হই কথা বলে। আপনার বেটা যদি বলে যে আপনার কান দুটো কাওয়া নিয়ে চলে গেছে, তখন তো আপনি কানে না হাত দিয়ে ও কাওয়ার পিছনে ছুটবেন। দেখেছো মা, দেখেছো ওর কি বড় বড় কথা? মেঝেতে তেল ফেলে রেখে বড় বড় কথা বলা হচ্ছে না এই তোমার? বাবান, আচ্ছা বাবান, তোমার সবসময় এটাই বা কেন মনে হয় যে গোটা দুনিয়ার সবাই তোমার শত্রু? তুমি কে এমন যে পুষ্পাবাই তোমাকে ফেলার জন্য তেল ফেলে রাখবে মেঝেতে? আচ্ছা দীপা, তুই দেখতে পাচ্ছিস যে আমার ছেলেটা কিরকম কাতরাচ্ছে, কিরকম কষ্ট পাচ্ছে, তারপরে তুই ছেলেটাকে এরকম ভাবে কথা বলতে পারছিস? কাকিমণি, কাকিমণি বাবানের চোট লেগেছে, ওর ফার্স্ট এড প্রয়োজন, দরকার হয় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই সময় শুধু শুধু পুষ্পাবাইকে দোষ দিয়ে কি লাভ বলো তো? হ্যাঁ সেটাই তো, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। করেছো, করেছো, তুমি তুমি ইচ্ছা করেই কাজ করেছো। ও মামা, কি বাবা, আমার জন্য একটু হট প্যাক করে গরম জল নিয়ে আসবে, কোমর একটু সেক দাও। যাচ্ছি মামা, আমি এক্ষুনি যাচ্ছি, তুই একটু শান্ত হ না, এরকম ছটফট করলে আরো বেশি যন্ত্রণা হবে। আমি শান্ত হতে পারছি না তো, কোমরে কি ব্যথা করছে, এই পোস্টমার্টমটা কিন্তু সহ্য করতে পারছি না। অচ্ছকের সামনে দিয়ে সরি দাও এটাকে। ইচ্ছা করে দরকার হলে আমি এই কাজ ছেড়ে চলে যাব। এই এই যাও তো, যাও যাও যাও, কাজ ছেড়ে চলে যাও। বিদায় হ, বিদায় হলে বাঁচি। আভি নেহি, যাওয়ার আগে সাবিত করে যাব যে ও তেল আমি ফেলে রাখিনি। হ্যাঁ সত্যি তো, আমি তো আকাশের রুমে ঢোকার সময় কোন রকমের কোন তেল পড়ে থাকতে দেখিনি মেঝেতে। তো ফির কি জানু বাবু, আপ সুখা জমিন পর আছার খেয়েছেন। ডাক্তারকে কল দে না, এসে দেখে যাক। হ্যাঁ সেটাই ভালো হবে। সে তোমরা যে যাই বলো না কেন, আমি শিওর এই পুষ্পা ভাই এ মেঝে তো তেল ফেলে রেখেছিল, আমাকে মারার জন্য তেল ফেলে রেখেছিল।
बार बोलछी आमी तेल फेलिनी एक बात कहूँ कीटाणु बाबू, कभी कभी ना वो मानुष के शरीर में उच्चर भी ज्यादा हो जाती है, तो खुन ना वो तेल इमनी टप टप करे झड़ते थके। अपने वो तेल ही पाप पिछले पड़े गए थे। असली उटा तेल ना है, उटा हुलो मानुष के अहंकार। एह, चुप, एकदम चुप। अली बाजे बाजे कौथा करता थी ना, तुम्हारा ना। माँ, कैसे? भेंगे जी कुमार। ना ना बाबा भांगे नहीं। भांगले से जंत्रणा तुई सह्य करते पारती ना। ओ जेरुनी। जंत्रणा? भीषण होच्छे प्रचंड बेजो। खूब होच्छे। ও বাবা তুমি কি তার মানে আজকে আর বেরোতে পারবে না গো কি অদ্ভুত মেয়ে দেখো ছেলেটা এত জোর ব্যথা পেয়েছে এখন বেরোবে কি করে কোথায় বেরোবে তুমি না মানে আন্টি আজকে আকাশ আমার আর বাবানের একটু বেরোনোর কথা ছিল আরে নাই আজ আর বেরোতে পারবেন না ম্যাডামজি কিটানু বাবু বেরোতে পারবেন চেষ্টা করে দেখুন না বেরোতে পারবেন না না ছোটদা ভাইকে বাড়ির বাইরে বের করার এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না কিছুতেই না কি হলো বাবান পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক পারবো মারতে তো হবে I can't. পারবে না বলছে ইস দেখো সামনে বাড়িতে এরকম একটা অনুষ্ঠান আর ছেলেটা এরকম চোট পেল ইচ্ছে করে আমাকে ফেলে দেওয়া হয়েছে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করবো না এটা এটা চক্রান্ত আমাকে ফেলে দেওয়া হয়েছে ইচ্ছে করে মা আরে কতবার বলবো আমি করিনি আর তোমরা আমাকে দোষ দিয়েই যাচ্ছ এমনিতেই আই হেট টিয়ার্স তোমরা এভাবে আমাকে দোষ দিয়ে যাচ্ছ এবার কিন্তু আমার কান্না পেয়ে যাচ্ছে আমি আজ সত্যি বাড়ি ছেড়ে চলে যাব উফ এই এক কথা বারবার আর বলো না তো যাও নিজের কাজে যাও আমিও তাহলে আজকে যাই এখান থেকে আমি এবার থেকে কি করব টেক কেয়ার বাবান ওকে থ্যাংক ইউ ভিপস বাই আসলাম বাই বাড়িতে সব সময় কিছু না কিছু একটা লেগে আছে ভালো কথা এই মেয়েটা এসেছিল কেন হঠাৎ মা বিপাশা আর ভাইয়া বাবানের সাথে আউটিং এ যাওয়ার প্ল্যান করেছিল না না বিয়ের আগে এরকম ঘন ঘন এখানে আসার দরকার নেই আর বাইরে বেড়াতে টেড়াতে যাওয়া আমি পছন্দ করি না আমি প্ল্যানটা করেছিলাম যাতে ছোট ভাই আর ভিপস একটু কাছাকাছি আসতে পারে না পাবন আকবর এসব করার কোনো দরকার নেই আমাদের বাড়িতে এসব নিয়ম তো নেই ছোটি মুমে একটা বাড়ি বাদ বলবো ও নাই ম্যাডাম ই বাড়িতে এলো আর বাড়ির ছেলের কামার টুটে গেল এ তো আফশাগুন আছে ও আপনাদের বাংলায় কি জানো বলে ও অশুভ ইয়া অপয়া এই চুপ তুমি সব ব্যাপারে কথা বলো কেন বলো তো যাও না নিজের কাজে যাও চাও সত্যি বাবা
কি যে সব হচ্ছে বাড়িতে। সত্যি তো আকাশের ঘরের বাইরে তেলটা আসবে কোথা থেকে? ও বাবা, হ্যাঁ বাবা, আমার কোমরটা ভালো হবে তো মা? হ্যাঁ বাবা, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। পুষ্প ভাই, আমার ঘরে এক কাপ কফি দিয়ে যেও তো। আকাশ আমার দিকে ওইভাবে তাকিয়ে ছিল কেন? কি ভাবছে ও? ও কি আমার সন্দেহ করছে? আপনি কফি নিয়ে আসতে বলেছেন তাই কফি। কি কি দেখছেন অমন করে দুঃখী বাবু? আপনাকে। আচ্ছা পুষ্পা ভাই, আপনি আপনার মনের মধ্যে কত কিছু লুকিয়ে রেখেছেন তাই না? সে তো কত মানুষই নিজের মনের মধ্যে কত কিছু লুকিয়ে রাখে, কত খাজানা লুকিয়ে রাখে। কারোর কারোর জীবনে অন্য কেউ এসে সে খাজানা বের করে, আবার কারোর কারোর জীবনে সে খাজানা জিন্দগি বার বন্ধ পড়ে থাকে। আপনি কথা ঘোরাতে খুব এক্সপার্ট তাই না? সে আপনার যা ভাবতে ইচ্ছে হয় আপনি ভাবতে পারেন, ও ভাবনার জন্য তো ট্যাক্স লাগে না। ঠিক আছে, তাহলে সরাসরি মোদ্দা কথায় আসি। আমার ঘরের বাইরে তেলটা আপনি ফেলেছিলেন তাই না? আমি মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না পুষ্প ভাই, আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না। আর আমি 100% শিওর যে আমার ঘরের বাইরে তেলটা আপনি ফেলেছিলেন, আপনি। কেন আমি কেন এমন কাজ করব? কারণ আপনি চান না যে বিপাশার সাথে আমার বিয়েটা হোক। কেন আমি এমন কেন চাইবো যে আপনার সাথে ও নাই ম্যাডামজির, মতলব ও বিপাশা ম্যাডামজির সাথে না হোক, কেন চাইবো আমি? আপনি আমার কে হন আর হাম আপকে হ্যাঁ কন? বুঝতে পারছি না পুষ্প ভাই, সেটাই তো বুঝতে পারছি যে আমি আপনার কে, আর আমি আপনার কে এমন যে আমার বিয়ের কথা শুনলে আপনার চোখে জল চলে আসছে? এই দেখুন আপনি আবার কাঁদছেন। আচ্ছা পুষ্পা ভাই, আপনি না নিজেই বলেন আই হেট টিয়ার্স, তাহলে আপনি কেন কাঁদছেন? কি হলো বলুন, কেন কাঁদছেন প্লিজ? পুষ্পা ভাই বলুন আমাকে কেন কাঁদছেন? কি কি বলবো বলুন, আপনি কেন চান না বিপাশার সাথে আমার বিয়েটা হোক? আপনি কেন চান না আমি বাবান আর বিপাশা মিলে আউটিং এ যাই, শপিং এ যাই, আউটিং এ যাই, ডিনারে যাই? What's your problem? প্লিজ পুষ্পা ভাই উত্তর দি। এই উত্তরটাই তোমাকে আমি দিতে পারছি না আকাশ। আমি কি করে তোমায় বলবো যে বাবান তোমার সব সময় ক্ষতি করার চেষ্টা করছে, আর বাবানের হাত থেকে বাঁচাতেই, বাবানের হাত থেকে রক্ষা করতেই আমি তোমার বাবানের সাথে একা বাইরে যেতে দিলাম না। আমার খুব ভয় করে আকাশ, খুব ভয় করে যদি তোমাকে আমি হারিয়ে ফেলি। ও
কে তুমি? কে? আমি আমি পুষ্পা ভাই। আপনাদের বাড়ির শুধু কি তাই? তাহলে তাহলে তোমার চোখে জল দেখলে আমার আমার মনের ভেতরটা এরকম টনটন করে কেন? মনের ভেতরটা এরকম উথাল পাতাল কেন হয়েছে? তোমার এই ঠোঁটের কোণার হাসিটা এত এত চেনা চেনা কেন লাগে? মনে হয় মনে হয় যেন কত জন্ম ধরে তোমায় আমি চিনি। তোমার চোখে জল ছুটতে দেখলে আমার সেটা মুছে দিতে কেন ইচ্ছা করে?